হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। এই প্রবলেমটা এখন কমন একটা প্রবলেম হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো রক্তে আমাদের হিমোগ্লোবিন নামে একটা মানে রক্তে যদি হিমোগ্লোবিন নামে একটা পদার্থ আছে, সেটা যদি স্বাভাবিকের তুলনায় কম থাকে, তখন কিন্তু সেটাকে রক্ত স্বল্পতা বলে। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন নামে পদার্থটা যখনই থাকে না বা কম থাকে, তখনই আমাদের চোখ মুখ ফ্যাকাশে দেখায় এবং চোখের নিচে পাতা তলার যেই অংশটা সেখানে যদি সাদা দেখায়, তখনই বুঝতে হবে যে আমাদের দেহে রক্ত কম আছে বা রক্ত স্বল্পতা আছে বা অ্যানিমিয়ার প্রবলেম আছে। তো তখন আমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, এছাড়াও কিছু খাবার খেতে হবে যেগুলো আমাদের এই রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে। এছাড়াও যাদের রক্ত স্বল্পতা নেই, তারা কিন্তু যাতে পরবর্তীকালে না হয় সেই দিকে খেয়াল রেখে খাবারগুলো খেতে পারে। যেমন কি না, ডিম, ডিমের উচ্চ মাত্রায় প্রোটিন আছে, তো সেই জন্য ডিমটা খাওয়া যেতে পারে। তো ডিমটা যদি খাওয়া যায় রেগুলার প্রতিদিন একটা করে, তাহলে কিন্তু আমাদের যাদের রক্ত স্বল্পতা আছে তাদের এটা দূর হবে, আর যাদের নেই তাদের পরবর্তীকালে হবে না। আর কি না, সবুজ শাকসবজি, দেহে পুষ্টি এবং ফলিক অ্যাসিড, আয়রন, এগুলোর অভাবেই কিন্তু আমাদের এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। তো এগুলো যদি আমরা ঠিকঠাক পাই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবেই না। আর যদিও এই প্রবলেমটা হয় আমাদের, এইগুলো ঠিকঠাক খেলে কিন্তু আমাদের এইসব এই রোগটা দূর হয়ে যাবে। তো এইগুলো বেশি পরিমাণ কিসে আছে? শাকসবজি, সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন আরও যে সবুজ শাক টাক আছে সেগুলোতে আছে। তো এগুলো খেলেও কিন্তু আমাদের রক্ত স্বল্পতা দূর হবে বা আমরা রক্ত স্বল্পতার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি পাবো। খাসির যে কলিজা আছে, সেই খাসির কলিজাও কিন্তু আমরা খেতে পারি। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং তার জন্য আমরা তা খেয়ে রক্ত স্বল্পতা দূর করতে পারি। আর তাছাড়া কী আছে না, বেদানা, সর্বগুণ সম্পন্ন বেদানা আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তো বেদানা যদি প্রতিদিন 1 গ্লাস করে বা 2 গ্লাস করে খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রক্ত স্বল্পতার প্রবলেমটা হবে না, বা যদি থাকে তো 2 মাস 1 মাসের মধ্যে সেটা কমে যাবে। আর কি না, ডাল, সব ধরনের মাত্রা ডালের মধ্যেই ফোলিয়েট আছে। তো ফোলিয়েটটা আমাদের ব্লাডটা ঠিক রাখার জন্য বা হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখার জন্য কিন্তু খুবই জরুরি। তার জন্য আমাদের ডাল, যে কোনো ধরনের ডাল প্রতিদিন খেতে হবে। আর মাছ, সবচাইতে ভালো আয়রনের উৎস হচ্ছে মাছ। তো প্রতিদিন খাওয়ার পাতে অ্যাটলিস্ট 100 গ্রাম মাছ রাখতে হবে। প্রতিদিন যদি খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবেও না, আর যদিও বা হয় তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যেই দূর হয়ে যাবে। আর তার অবশ্যই যদি কারো এই প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো আশা করি যেই যে খাবারগুলো বললাম সেগুলো তোমরা খাবে এবং এই রোগের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াবে। এবং যদি কারো হয়ে থাকে তো অবশ্যই তোমরা এই খাবার খেয়েও তার সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো। আর যদি আমাদের আমাদের অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকলে আমার ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।